আশরাফিকে রিয়াদের চিঠি। বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন মাশরাফি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ শেষে এ পদে দেখা যাবে অন্য কাউকে। শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচের আগে অবসরের ঘোষণা দেন মাশরাফি। এই সিরিজই হতে যাচ্ছে মাশরাফির শেষ টি টোয়েন্টি সিরিজ, এমন গুঞ্জন বাতাসে ভাসছিল সকাল থেকেই। প্রথম ম্যাচের পর টস পর্বে ধারাভাষ্যকারের সাথে আলাপকালে এ ব্যাপারে নিশ্চিত করেন মাশরাফি নিজেই। এর মিনিট দশেক আগে মাশরাফির স্বীকৃত ফেসবুক পেজেও একই ঘোষণা দেওয়া হয়। মাশরাফিকে শুভকামনা জানিয়ে ফেসবুকে একটি বার্তা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেন, মাশরাফি ভাই, আপনাকে প্রথমেই টি টোয়েন্টির সকল অর্জনের জন্য শুভেচ্ছা। আপনাকে আমরা সবাই খুব মিস করব, বিশেষ করে আমি। আপনি আমার বড় ভাই হিসেবে ছিলেন, যার সাথে আমি সব শেয়ার করতে পারতাম। আপনি একজন যোদ্ধা, যোগ্য নেতা, অধিনায়ক ও সত্যিকারের চ্যাম্পিয়ন। আমি দুঃখিত, কিন্তু এটাই জীবন। আপনি আমাদের দেখিয়েছেন কিভাবে একটা দলকে একটা ফ্যামিলি বানানো যায়। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনি একজন অসাধারণ মানুষ এবং চমৎকার খেলোয়াড়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ম্যাচ আমরা সবাই আপনাকে ভালোবাসি, শ্রদ্ধা কিংবদন্তি। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।